जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाइ स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। आज अमावस्या तिथि चलाकालीन मा कालीर एई विशेष मंत्रटी एकबार होलेओ जप करुन। এই মন্ত্র জপ করার সাথে সাথেই 30 সেকেন্ডের মধ্যেই আপনি চমৎকার এর ফল বুঝতে পারবেন। এছাড়াও আপনাকে সকল বিপদের হাত থেকে এবং নেগেটিভ শক্তির হাত থেকে খুব সহজেই আপনি রেহাই পাবেন। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত এবং আপনার পরিবার থাকবে রোগমুক্ত। বন্ধুরা, মা কালী হলেন সময়ের প্রতীক, অন্ধকার থেকে আলোয় ফেরান তিনি। যদি আপনার বাড়িতে মা কালীর ছবি বা মূর্তি থাকে তাহলে আপনি সেখানেই পূজা করুন, নচেত আপনার পার্শ্ববর্তী কোনো কালী মন্দিরে গিয়েও আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো মায়ের পুজো আরাধনা করে আসুন এবং একই সাথে পাঠ করুন মা কালীর এই বিশেষ মন্ত্রটি। বন্ধুরা, কর্মব্যস্ততার মাঝে আপনারা যদি সময় নাও পান তাহলে অন্তত রাতে ঘুমানোর আগে আপনারা বিছানায় শুয়ে হলেও মা কালীর এই বিশেষ মন্ত্রটি পাঠ করুন। এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আগামী বছর আপনার ভালো কাটবে, এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি। ঠিক তেমনি মা কালী আপনার জীবনে থাকা সকল অন্ধকার দূর করে তা আলোয় পরিপূর্ণ করে তুলবেন। কোনো প্রকার খারাপ শক্তি যেমন আপনার ধারের কাছেও ঘেঁষতে পারবে না, ঠিক তেমনি মা কালী আপনাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবে। মায়ের আশীর্বাদ থাকবে সর্বদাই আপনার ওপর। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, ঈশ্বরের প্রার্থনা করার যদিও বাঁধা ধরা নিয়ম হয় না, ভক্তের ভক্তিই হলো মূল মন্ত্র। সে কারণেই বন্ধুরা, আজ অমাবস্যার দিন, অর্থাৎ বছরের যে 12টি অমাবস্যা রয়েছে সেই প্রত্যেকটি অমাবস্যার দিনে আপনার পক্ষে সম্ভব হলে উপবাস করে মা কালীর পূজা করবেন, আপনার সাধ্য সামর্থ্য মতো মাকে ভোগ নিবেদন করবেন এবং তার সাথে সাথে পাঠ করবেন মায়ের এই বিশেষ মন্ত্রটি। এই মন্ত্রটি পাঠ করলে মা কালী আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন এবং সর্বদাই আপনার সাথে থাকবেন। বন্ধুরা, জীবনের সকল অন্ধকার অর্থাৎ খারাপ সময়কে দূর করে তিনি আপনাকে আলোর দিশা দেখাবেন, তিনি আপনাকে আলোর পথে ফিরিয়ে আনবেন। বন্ধুরা, এই মন্ত্র পাঠ করলে আপনার জীবন হবে সুন্দর এবং সুখময়। বছরের এই শেষ অমাবস্যা যদি হাত ছাড়া না করে মা কালীর ছোট্ট অথচ মহাশক্তিশালী এই মন্ত্র পাঠের মধ্য দিয়ে মা কালীকে সন্তুষ্ট করতে পারে, তাহলে সুনিশ্চিতভাবে আগামী বছর আপনার খুবই ভালো কাটবে। আর এই বিশেষ মন্ত্রটি হল ওম ক্রিং ক্রিং হিং হিং দক্ষিণে কালীকে, ক্রিং ক্রিং হিং হিং স্বাহা, ওম কালী কালী মহাকালী, কালীকে পাপ হরিণী, ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ক্রিং ক্রিং হিং হিং দক্ষিণে কালীকে, ক্রিং ক্রিং হিং হিং স্বাহা, ওম কালী কালী মহাকালী, কালীকে পাপ হরিণী, ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি আপনারা তিনবার জপ করবেন। আর আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি আপনি
প্রত্যেকটি অমাবস্যা তিথিতে একবার হলেও জপ করবেন। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত এবং আপনার পরিবার থাকবে রোগমুক্ত। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আপনি এই মন্ত্রটি জপ করার সাথে সাথে 30 সেকেন্ডেই আপনি এর চমৎকার ফল বুঝতে পারবেন এবং এরই পাশাপাশি আরও একটি মন্ত্র জপ করবেন। আর এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। আর এই মন্ত্রটি হল ওম ক্রিং কালোই নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি ছোট্ট হলেও মা কালীর অত্যন্তই পছন্দের, সে কারণেই আপনার পক্ষে সম্ভব হলে বছরের প্রত্যেকটি অমাবস্যায় 108 বার এই মন্ত্রটিকে জপ করার চেষ্টা করবেন। মা কালীর পূজা করার পর এই মন্ত্রটি 108 বার জপ করা হয়ে গেলে করো জোর করে মা কালীর মূর্তি বা ছবির সামনে বসে আপনি আপনার মনস্কামনা মনোবাসনা মায়ের প্রতি ব্যক্ত করবেন। মাকে জানাবেন আপনার জীবন থেকে যেন দুঃখ কষ্ট যেন একেবারেই দূরে সরে যায় এবং আপনি এবং আপনার পরিবার যেন সর্বদাই সুস্থ থাকতে পারে। বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয়েছে অমাবস্যার দিনে এমন কয়েকটি কাজ রয়েছে যেগুলি করা একেবারেই উচিত নয়। যদি অমাবস্যার দিনে এই কাজগুলি করে আপনার শরীরে এবং আপনার পরিবারে নেগেটিভ শক্তির পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করবে এবং মা কালীও আপনার ওপর প্রচণ্ড রুষ্ট হবেন এবং মায়ের ক্রোধে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর যে কাজগুলি অমাবস্যার দিন একেবারেই করবেন না, তার মধ্যে প্রথমত অমাবস্যার দিনে ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, যদি সারাদিন উপবাস থেকে অমাবস্যার রাতে মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে সেটা খুবই ভালো হয়, নচেত নিরামিষ খাবার গ্রহণ করেও মায়ের পুজো আরাধনা করতে পারেন। কিন্তু অমাবস্যার দিনে ভুল করেও আমিষ খাবার খাবেন না। দ্বিতীয়ত যে কথাটি আপনাদের বলবো, অমাবস্যার দিনে ভুল করেও নখ চুল দাড়ি ইত্যাদি কাটবেন না। তৃতীয়ত, অমাবস্যার দিনে নাকি অশুভ শক্তির প্রভাব বাড়ে, সে কারণে বাড়ির সদর দরজার সামনে একেবারেই অন্ধকার রাখবেন না। প্রত্যেকটি অমাবস্যায় বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আপনি যদি এমনটি করেন তাহলে মা কালী আপনার ওপর খুবই প্রসন্ন হবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।